আজকে ভিডিওটা আমি এখন 9:30 সময় শুরু করলাম। গুড মর্নিং, আজকে এখন রাতে করেছি কটা থেকে 9:30 বাজতে যায়, তো এখন থেকে আমি আমার এই ভিডিওটা শুরু করলাম। এখনো কোনো কিচ্ছু কাজটা কিচ্ছু হয়নি, এই রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিলাম ওপর ওপর। আমাদের সেদিন বলেছিলাম না যে আমাদের মাসিটা একটু ছুটি দিয়েছে এক সপ্তাহ, ভাইয়ের মেয়ের বিয়ে তো ছুটি নিয়েছে, তো এখন আমি আমার তো হেল্পিং হ্যান্ড একজনকে পেয়েছি। কী আর বলবো, কোনো রকমের কাজটা এত অবস্থা না, তোমাদের সাথে আসতেই পারিনি, কোনোরকমের কাজটা হচ্ছে করে দিচ্ছে, ওইটুকুই যা পুরোটাই করতে হতো, এখন কিছুটা কাজ আমার হচ্ছে আর কি। এই ধর মাছে একটু নুন হলুদ মাখিয়ে দেওয়া, তারপরে একটু কুটনো কুটে দেওয়া, সবজি আনলে একটু কুটে দেওয়া। কালকে বাজার থেকে হঠাৎ একটু গরমের সবজি নিয়ে আসলাম, জানো তো, একটু এই সবে উঠেছে, পটল নিয়ে আসলাম, আর তোমার কথা সজনে ডাঁটা আনলাম, তোমার বলতে সজনে ডাঁটা পটল আর একটু ঝিঙে এনেছি। বিশ্বাস করবে না, এই কটা জিনিস 90 টাকা, সবে গরমের তরকারি উঠছে, কি দাম, বাপরে বাপ, নিয়ে আসলাম। গরমে মুখটা কি গরম পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, তা কী করবো। তো এই ফাঁকে আবার আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে, আমার এখনও কিছু জলখাবার হয়নি, নিজে এখনও ব্রেকফাস্ট করিনি। আজকে বুধবার করে আর রোববার করে আমরা মাংস খাই, চিকেন, আজকে একটু চাপটা কম আছে কাজের, এই জন্য কি মাছ করতে নাও কি কিছু একটা করতে নিলে মাছ ধো, মাছের নুন মাখ খাও, মাছের ঝোল করো, আর চিকেনটা হলে হয় কি একদম একবারে মেখে বসিয়ে দাও, দুবেলায় একই জিনিস রাখো, একই জিনিস করো, ওই জন্য ওটা চাপ অতটা প্রেশারটা পড়ে না, চাপটা নেই গো। হ্যাঁ বলো, তোমরা কেমন আছো, সবাই সুস্থ আছো নিশ্চয়ই, শুনছি তো ভ্যাকসিনেশন ওঠাটা চালু হয়েছে 1 মার্চ থেকে, তোমাদের মধ্যে কেউ কেউ কি নিয়েছ, কেমন কিছু খবর জানো, তুমি কি অ্যাপ ডাউনলোড করতে বলছে ভগবান জানে, আর ওটার লট হিসাবে ডাকবে, অনেক কিছু ঝামেলা আছে, অনেকেই নিচ্ছেন শুনছি, নিয়েছেন আমাদের এই নার্সিংহোমে গিয়ে, সরকারি হাসপাতাল, তারপরে প্রাইভেট নার্সিংহোমে দিয়েছে কেউ কেউ, দেখলাম টিভিতে, এখনও আমি কিন্তু দিইনি, মানে আমি কিছুদিন এখন একটু দেখবো, দিন 14-15 দেখি কী রেজাল্ট হয়। ঝামেলা চলছে, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে মোবাইলে, ওখান থেকে অনেক কিছু ইনফরমেশান আসবে, তারপর গিয়ে আমাদের স্লট পড়বে, কোন স্লটে আমাদের ডাকে, অনেক ঝামেলা অনেক ঝামেলা। এই নিয়ে বাড়িতে একটু রঙবদল চলছে যে কী করবো কী না করবো, কারণ এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের, মানে আমাদের মতো বয়স্কদের আগে হচ্ছে, আর 40-এর নিচে এখনও হচ্ছে না, বয়স্কদের হচ্ছে। এখন দেখি কী করতে পারি, কী করা যায়, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কেউ কী করেছো, তোমাদের বাবা মা যারা 60+ তারা কী কিছু করেছেন জানিও। আমি এখনও চাইনি, করাও নি, করিও নি, এখন আমি একটু দেখতে চাই কী হবে না হবে, দিন 15 যাক দেখতে চাই। খবরের কাগজে পড়লাম 1 মার্চ তো সার্ভার ডাউন ছিল, থেকে অনেকেই টিকা নিতে পারেননি, আমি জানি না টিকা নিলেই সব ঠিক হয়ে যাবে কি না, আবার না নিলে কী হবে কি না, এখন নিয়ে এসব কিছু ভাবছি না, আবার আমি ব্যাক টু মাই নর্মাল কাজে যাই, কেমন টিকার কথা বললাম, আবার আমি আসছি। কি
এই গরমটাই না পড়েছে, অসম্ভব গরম পড়ে গেছে। চলো জামা কাপড়টা তুলে আসি। আজকে আবার একটু হাওয়া দিচ্ছে, হ্যাঁ সব জামা কাপড় শুকিয়ে গেছে। কটা দুটো তিনটে করেই দেখো, অনেকদিন বাদে আবার এইগুলো দেখ। আমাদের এই পেছনে ফ্ল্যাটটা হচ্ছে, রাস্তাটা দেখা যায় না। এই তোমরা কি বিস্কিট খাও গো? আমাদের আমি না এই বিস্কিটটা এনেছি, এটা খাই, এইটাও এটা খাই, আর আমাদের দেখা খেয়ে এটা খাই, এই বিস্কিট খাই। আমি না চা খাই না, চাটা খাই না। আমাদের এখন রং করাতে হবে জানো, বাড়িঘর যা হয়েছে না, বাড়িঘর তো সমস্ত রং ফং করাতে হবে। এখন ভাবছি কবে করাবো কবে করাবো, এটাই ভেবে যাচ্ছি। কালকে করেছিলাম জানো, কালকে একটু আমি বললাম না যে মাসিটা আসছে না, ছুটি নিয়েছে, আর প্রচণ্ড গরম পড়েছে, তো তোমার বাজার হাট সবই আমাকেই করতে হয়। বাজার টাজার করে তারপরে তোমাদের বাজার করতে হয়। কী অবস্থা দেখেছো বাড়িঘরের অবস্থা দেখতে দেখতে না? তোমরা আর আমাকে বলবে যে কী বাড়িতে থাকো তুমি। আরে আসলে এগুলো সমস্ত অনেক পুরনো আমাদের ফ্ল্যাট জানো তো, অনেক পুরনো হয়ে গেছে, তো একটু রেনোভেশনের তো দরকার, এখন আর করে উঠতে পারছি না। ওই জন্য তো আমি তোমাদের কাছে এসে বলি আমার সুখ দুঃখের কথা। তোমরা একটু পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও না, আর এই পাশে থাকা বেল বাটনটাকে একটু আচ্ছা একটু চিপিয়ে দিতেই বা কী আছে, একটু জাস করে দিলে, আর একটু সাবস্ক্রাইব করো, আর দয়া করে একটু শেয়ার করো, যত পারো একটু শেয়ার করো। হ্যাঁ আসলে খুব তো একটা মানে আমাদের একটু না একটু দরকার কিছু করার, এই জন্য ইউটিউবে আসা, তোমাদের কাছে আসা। তোমরা বুঝতেই পারছো যে কিছু তো একটু দরকার থাকে বলে আমি তোমাদের কাছে আসি, আর অবশ্যই নিজের জন্যও আসি, কারণ নিজের সময়টা তোমাদের সাথে কথা বলতে গল্প করতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেও আমার ভালো লাগে। তাই বলছিলাম না বাড়িঘর ধরে একটু সারাতে হবে, তাই জন্য আমি কোনো কিচেনের ভেতরে আমি কোনো রান্নাবান্না দেখাতে পারি না তোমায়, তাই জন্য আমি কোনো কুকিংটা দেখাতে পারি না, কারণ আমি কুকিংয়ের জায়গাটা এত বাজে যে তোমরা দেখলে মানে ওই জন্য ওই সাইডটা আমি যাই না আসি না। তাই কালকে যেটা বলতে নিলাম দেখো না আমি না সব ভুলে যাই, কী যে বলবো কী বলবো। ও আচ্ছা 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 আচ্ছা, ওই যে কালকে মানে একটু বাজারে গিয়েছি তো, ওই তোমার মাসের 2 তারিখে একটু গ্রসারি টসারি ওখানে গিয়েছিলাম তোমাদের সাথে, তো আগে আমি অনেক ভিডিওতে আমার গ্রসারির দোকানও দেখিয়েছি। দেখি আস্তে আস্তে এত বেলা হয়ে গেছে সব করে, তারপরে এসে নতুন একটা লোক ঠেকা লোক দিয়ে গেছে, তার পেছনে সব বোঝাও। তারপর কালকে ডালটা না একদম ভালো করতে পারি, কালকে তুই ডাল আর সব রকম সবজি দিয়ে যে বলছিলাম না তোমাদের যে ওই একটু গরমে সবজি আনতে গেছিলাম, একটু ঝিঙে একটু পটল আর একটু সজনে ডাঁটা, বাপ রে বাপ এত দাম এখন। পটলগুলো খুব ভালো, খুব কচি কচি পটল। তা যাই হোক ওই করতে গিয়ে আপনার নাচে হাল অবস্থা পারে, আমি এসে একবার বসছি একবার করছি, আর এই ঘর দৌড় আপনি গ্রসারি এনে ফেলেছি ওগুলো সব গুছিয়ে রাখা, সমস্ত চাল ডালে চালগুলো ঢালা গুছিয়ে রাখা, আর একা হাতে তো একা হাতে, তাও আমার মেয়ে বাসন টাসন মেজে দিয়েছে, মেয়েকে বললাম তুই এদিকটা দেখ বাসনটা মা বেশি বাসন আমি বলিও নি, ওই বলেছে মাসতে, তাই ও মেজে দিল। সত্যি সত্যি মানে রেগুলার লাইফে যদি সেটেলমেন্টটা ভালো করে না হয় না ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। যে একটা গতানুগতিক জীবনে যদি কিছু মানে চেঞ্জেস আসে তো মাসিটা আসা বন্ধ করে দিল সাত দিন আর কি। আগে খাটতে পারতাম, এখন বয়সের সাথে সাথে না এখন অত খাটতে পারি না, মানে তাও অনেক মানে চেষ্টা করি কী করবো বলো তোমরাই।
গা হাত পাগুলো না কেমন চ্যাট চ্যাট করে, ভীষণ টানের দিন পড়েছে। এই ফাল্গুন চৈত্র মাসটা খুব এবার টান। এবারে দোলটা মনে হয় 28শে মার্চ। এ দোলের আগের যে আবহাওয়াটা বসন্তকালের আবহাওয়াটার মতো পড়েছে। আর মনে মারছি, কোনো লেথার্জি, কোনো বসে আছি, কোনো কাজে হাত দিইনি। তো আমি কোনো কাজে এখনো পর্যন্ত আমি হাত দিইনি, কোনো কাজে এখনো হাত দিইনি। ওই এক একটা দিন থাকে ভীষণ, মানে হা হাত পা একদম চাচ্ছে করছে। আর একটা খুব ড্রাই হাওয়াটা, হাওয়াটা কি আজকে আবার দেখছে, আজকে আবার দেখছে একটু হাওয়া দিচ্ছে, তো হাওয়া দিচ্ছে। কালকে তো ভীষণ মানে কি মানে হিট, মানে মনে হচ্ছে চৈত্র মাসের গরম যেরকম হয় মার্চ, মানে মার্চের এন্ডে এপ্রিলে যেরকম আবহাওয়া। আর শুকনো, তখন আমার স্কিনগুলো কীরকম, আমার ড্রাই, আমার স্কিন ভীষণ ড্রাই, এই রে ভীষণ ড্রাই স্কিন, কী বলবো আর। এবারে যেটা হচ্ছে স্কিনটা তো খুব ড্রাই, আর ভীষণ আমার এ লাগে তোমার ক্রিম। তোমরা কে কী ক্রিম মাখো? তো আমি তো সেই বহু যুগ থেকে ওই ভেজলিন মেখে আসছি, ভেজলিন লোশন। অনেকে তোমরা অনেক কিছু প্রোডাক্ট ইউজ করো, জানি মামাস প্রোডাক্টস ইউজ করো, অনেকে অনেক কিছু প্রোডাক্টস ইউজ করো, কিন্তু আমি ওই মান্ধাত্তা আমলের এক যুগ, যেন মা মাসিদের আমলের যুগে সেই ভেজলিন ইউজ করি, আমার ওটাই পছন্দ, ওটাই ইউজ করি। এই পুরো আমার না 12 মাস লাগে, কী বলবো তোমাদের, 12 মাস, 12 মাস আমার ভেজলিন লাগে। আর এত স্কিনটা আমার ড্রাই, যে সমস্ত গলা দিয়ে পুরো বডিতে আমার লাগে, এমনকি নারকেল তেল মাখলেও, গরমে নারকেল তেল মাখলেও আমার ড্রাই স্কিনটা এরকম হবে না, এতটাই ড্রাই স্কিন। আর তাছাড়া এসিতে তো আরও স্কিন ড্রাই হয়ে যায়, এসি বলে না, এসি চালালে যে ড্রাই স্কিনটা ড্রাই হয়ে আসে তা না, এমনিতেই আমার ড্রাই স্কিন। আর আমার ঘামটা তো খুব কম, শরীরে ঘামটাই কম। আর আমি না মিষ্টি, আমি হঠাৎ করে বলছিলাম এই কালকে তো মিষ্টির দোকানে, আমি একের সময় মনে হয় না যে কিচ্ছু না করি, অনলাইনে একটু দিয়ে দিই, কেউ এসে খাবারটা পৌঁছে দিয়ে যাক। এক একদিন এরকম মানুষের হয় যে বেশ কেউ এসে রান্না করে দিত, একদম কিচ্ছু করলাম না, একদম বসে থাকলাম, বেশ হাতের কাছে খাবারটা পেয়ে গেলাম, হাতের কাছে সব কিছু পেয়ে গেলাম, এরকম দিনও এক একদিন হয় আমাদের। কী আর করা যাবে, সংসার, সঙ্গের সার, সংসার তো করতেই হবে। হাজার শরীর খারাপ থাকলে একটু তো মাছ ভাত, তো ডাল ভাত, আলু সেদ্ধ ভাত তো করতেই হবে, কী করা যাবে। দেখো বলছিলাম ক্রিমের কথা, হয়ে গেল সংসারের কথা। আরে এই তো তোমাদের সাথে এইটুকু বললেই তো আমার মানে তোমরা সব আছো আমার সামনে, আমার কথা শুনছো, কী মানুষটা কী করে না করে সবই শুনতে পাচ্ছো। তাই যেমন নিজের বাড়ির লোকেদের সাথে কথা বলি, ধর এই একটা কথা বলতে বলতে আবার বলি এই যাতো যাতো শিক্ষিরি যা বাজার থেকে ওটা নিয়ে আয়, এইরকম আর কি বলছি। যা বলছিলাম কী যেন একটা বলছিলাম, ও স্কিনটা ভীষণ ড্রাই, দেখো সব ড্রাই হয়ে যাচ্ছে। যাই হোক, ওই যে আমি ওই ভেজলিন ইউজ করি, আর পায়ে গোড়ালি না আমার ফেটে যায়, ওই জন্য ওই তোমার ছোটো ছোটো বড়োলিন আছে, বড়োলিনের ওটা আমি দিই, মাসাজ করে দিই। আর ওই যে বললাম এক একদিন কাজ করতে ইচ্ছে করে না, তোমাদেরকে বললাম তো, তা আজকে তো একটু চাপটা কম, কি মাংস ভাত। এই তোমাদের ওখানে কি মেঘলা হয়েছে? আমাদের এখানে না একটু হাওয়া দিচ্ছে, এখানে তো ওরকম বলছিলো সবাই যে একটু নাকি ওরকম হবে, বৃষ্টি বৃষ্টি না হলেও একটু মেঘ থাকবে। গত বছর মনে হয় এরকম গরমটা পড়েনি, কারণ আমি তখন একটু আমার আবার খুব মানে মেঘ করে বেশ বৃষ্টি হবে না, খুব মেঘলা মেঘলা থাকবে, ওরকম ভালো লাগবে। দেখো তোমাদের সাথে কী সব বলছি, একবার মেঘের কথা বলছি, একবার বলছি আজকে মাংস রান্না হবে চিকেন, আবার বলছি কাজ করতে ইচ্ছা করতে না, আবার বলছি চিকেনটা আমাকেই করতে হবে, কী বলবো বলো। নিজের মেয়ের কাছে, ছেলের কাছে যেরকম সব কিছু বলার, নিজের তোমরাও তো আমার নিজের লোক, ওই জন্য তোমাদের কাছে যা আসছে, যা মনে আসছে, এই হাওয়া দিচ্ছে মনে।
সপ্তাহে কী করব তোমরা ভাবছো এখন সব কিছুই আজকে হলোটা কি না গো কিচ্ছু না আমি এখন এখনও কিচ্ছু বসে রয়েছি দেখতে পাচ্ছ তো বসেই আছি হ্যাঁ হ্যাঁ করে দে হ্যাঁ ওই জায়গাটা একটু মুছে দে কোনাটা হ্যাঁ কোনাটা কোনাটা ওই দিকটা যা হ্যাঁ আরে বলো না পাখাটা লাগিয়েছে বলো সব পড়ে যাচ্ছে রে এই পাখাটা ঠিক করে ঠিক কর আরে একটা লোক এসেছিল পাখাটা সার্ভিসিং দিয়েছিলাম না পাখাগুলো লাগিয়ে দিল ওপরেরটা এটা অয়েলিং করে দিল তারপরে তোমার এই কয়েল ফয়েল অনেক কিছু চেঞ্জ করে দিল আমার করানো ছিল কিছু একটা লাইট লাগালাম বুঝেছো লাইটগুলো একটা এলইডিগুলো সব নষ্ট হয়ে গেছে তাহলে কয়েল ফয়েল পুড়ে গেছিলো ওগুলো কালকে কাজ হলো লাইটের কাজ পাখার কাজ আর বলো না এদিকে রান্নার লোক নেই এদিকে তোমার কী বলবো আর রান্নার লোক নেই তারপরে একদিনে সব পড়েছে তারপরে মিস্ত্রি এসছে লাইট লাগালো ফ্যানগুলো ঠিক করলো গরমের মুক্ত শীতকালে দিয়েছিলাম একটু ঠান্ডা পড়তো তারপরে এতদিন বাদে সব এই পাখাটা ঠিক করলো সব ঘরেই পাখা প্রত্যেকটা ঘরে পাখা লাইটগুলো সব বাজে হয়ে গেছিলো লাইটগুলো ঠিক করলো ওগুলো কালকেই করিয়ে নিয়েছি এখন করাবো না আবার যখন নোংরা পড়বে আর নিজে নিজে উঠে উঠে কি এগুলো করা যায় বলো এই দেখুন আমার মাসিটা আসছে না পাঁচ ছদিন আমি আর লোক দিয়ে ঠেকা লোক দিয়ে ওই একটা লোক রেখেছি কোনো রকম ঝাড়ু লাগিয়ে দিয়ে যাচ্ছে আমার যে নিজস্ব লোক যে আমার সব কিছু ফুল টাইম কাজ করে সেই ছুটি নিয়েছে কাজের থেকে এখন সে একটা লোক দিয়ে গেছে এবং তার কাজ তো আমার পছন্দ না আমি তাকে একটু বললাম কালকে যে একটু ডালটা করো তো ডালটা সেদ্ধ করে সোমবার তো আমরা যে একটু কালো জিরা কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে মুসুর ডালটা খাই তোমরা কীভাবে ফোড়ন দাও কী ফোড়ন দাও ডালে অনেকে পাঁচ ফোড়ন দেয় জিরে ফোড়ন দেয় আমি মুগ ডালে দিই জিরে ফোড়ন কিন্তু মুসুরির ডালে আমি কালো জিরা কাঁচা লঙ্কা রসুন দিই তোমরা কি তাই করো দেখো আমার চুলগুলোকে কী অবস্থা দেখেছো এবার আমি নিজেকে যত্ন করবো কেটে কেটে মরে যাচ্ছি এবার একদিন এখন যাবো ভাবছি আজকালের মধ্যে দেখি একটু সেটেল হয়ে নি দেখি যাত গিয়ে একটু চুলে কালার করবো একটু ট্যান প্যাক লাগাবো ডিট্যান করবো আইব্রোস করবো আমরা যাবো আমি মেয়ে আমাদের পাড়াতেই পার্লার আছে ওকে গিয়ে করে আসবো আর এখন তোমাদের সাথে এসবই বললাম রান্না এখনো শুরু করতে পারিনি রান্না এখন হয়নি রান্না এখন শুরু হয়নি চলো তোমাদেরকে বলছি রান্না শুরু হবে এই 10টার সময় আমি জলখাবারটা খাবো খেয়ে তারপরে রান্না করতে বাজারে যাবো বাজার থেকে একজন দিয়ে যাবে চিকেন দিয়ে যাবে চিকেন ভাত করবো এই জন্য আমি একটু বসে রয়েছি দেখো এই সময় না না বসে তোমাদের সাথে কথা বলার সময় খুব কমই পাই আজকে বসে বসে তোমাদের সাথে একটু কথা বলছি কথা বলতে ইচ্ছে করছে শেয়ার করতে ইচ্ছে করছে কী কী আমার ডেইলি কাজকর্ম করি কী আমার লাইফের কী হয় হ্যাঁ তাই এই সজনে ডাঁটার অনেক রকমভাবে রান্না করা যায় সজনে পোস্ত সজনে ডাঁটা একটু কালো জিরা দিয়ে একটু উচ্ছে দিয়ে সজনে দিয়ে একটা শুক্তো তারপরে সজনের ঝোল তারপরে সজনে পাতার চচ্চড়ি এইগুলো হয় গো আমাদের বাড়িতে পাঁচ তরকারির মধ্যে একটু কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে এক একটা মানে মাসে আগে মানে এই এখন সজনে ডাঁটা খাওয়া দরকার বসন্তকালে তো সজনে ডাঁটাটা একটু খাওয়া উচিত উচ্ছে উচ্ছে খাওয়া উচিত সজনে খাওয়া আর বলো না এই আমাদের মাসি আসছে না কি আবার কাটো তারপরে ওগুলো আর হয়ে উঠছে না কী যে করবো দাঁড়াও চলো খেয়ে নি হ্যাঁ একটু খেয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে কেমন খাওয়া দাওয়া করে আবার মাংসওয়ালা এসে যাবে মাংস টাংস নিয়ে ঠিক আছে
তাহলে একটু দেখে আসি। হ্যাঁ ওই আর মাংস আনবে, মাংস নিয়ে আসি, চিকেন চলো। অনেক দিন বাদে আবার তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, আমার লোকটা বলেছিলাম না একটু চিকেন দিয়ে যাবে, সে চিকেন আনতে যাচ্ছে। মাংস মাংস চিকেন চিকেন এখনো আসেনি, ওই তো ওই একটু ওই যে আপনের পাশে কলিজ এখন আসেনি, অন্য আপনের পাশে একটা জেরক্সের দোকান আছে না, ওইখানে অনলাইনে দেয়, আমি একটু জিজ্ঞেস করে আসি চলো। হ্যাঁ মেয়েটা দেয় জিজ্ঞেস করে আসি চলো, আমি বকারের দিয়ে দেবো, ওই আপনের পাশে যে জেরক্সের দোকান। মাংস কত টাকা এনেছি? কেন আজকে আবার বিজনেসের দাম কেন বাড়লো? 320? 320 টাকার মাংস? রাখো আমি হচ্ছে বাবা ভাই, আমার খাপা কুত্তা হয়ে গেছে বাবা। ওই কলেজ বোধহয় এখন ওই চিপসটা এখনো আসেনি, আবার আমাকে গছে যাওয়ার পরে আসো। ও মিঠু তো তখন থাকবে না, মিঠু তিনটের থেকে থাকবে না, বিকেলের দিকে এসে আমি ওটা পেমেন্টটা করে দেবো, ওটা নিয়ে যাবো। আচ্ছা চকলেটটা দিয়েছে 100 টাকা যে চকলেটটা, আর কোল্ড ড্রিঙ্ক 30 টাকারটা। ঠিক আছে আমি দেখি ওই মেয়েটার সাথে কথা বলে, মেয়েটার সাথে কি কথা বলে এই যে রক্সের দোকানটা। কোথায় গেল দিদিকে? ও আসেনি? আচ্ছা অনলাইন তোমরা ইলেকট্রিক বিল দাও তো, ওখানে এখন হচ্ছে না, বন্ধ আছে? ও আচ্ছা এখন অনলাইন হচ্ছে না, চল বাড়ির দিকে চল। বললো যখন না হলে আমি কি করতে পারি ভাই, এত যাবে না, মানে ধান্দা যে কোথাও অনলাইন দেওয়া যায় নাকি, মানে অনলাইন যে দিয়ে দেবে তাকে আমি পাটা পয়সা একটু দিয়ে দেবো, তোদের জানাশোনা আছে অনলাইন আমি টাকাটা দিয়ে দেবো অনলাইন দেখ। না তুই আমি বলছি মানে এখন তো টাইম আছে, 15 দিন ডিউ ডেট মানে 15 দিন পর্যন্ত ওরা টাইম দেয়। হ্যাঁ এখন টাইম আছে, এখন তো উল্টাপাল্টা সবাই আসছে না, ওইটা মাসের শেষে আসছে। আগে কী হতো আপনার রানীকুটিতে দিতে যেতাম মনে পড়ছে? হ্যাঁ 3-4 তারিখ লাস্ট ডে, এখন তো সব উল্টে গেছে না। তুই দেখ একটু খোঁজ লাগা দেখ, উল্টোপাল্টার সময় ইলেকট্রিক বিল আসছে। অনলাইনে তো পয়সাটা তো আমি দিয়েই দিচ্ছি, পয়সা দিয়ে দিচ্ছি, ইলেকট্রিক বিল দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিচ্ছি। ২,১০০ টাকা খুবই কম, দেখ দেখ যদি পারিস দেখ কত হলো তাহলে। 320 আর 130, 350, 350 আর 50, 400, 440 টাকা। রসুন
চলো, একটা পর্ব শেষ হলো, কাজ শেষ, কাজটা শেষ হলো, টাকা মাটি মাটি টাকা, টাকার কোনো ভ্যালু আছে? এই আসছি, এই খরচা হয়ে যায়, সত্যি গো, এই আসছি এই খরচা হয়ে গেল, মানে টাকা আনতে আনতে টাকা শেষ হয় কি বাবা, সত্যি। এখন ধোয়া পাকড়ের বাকি, মাংস টাংস চলতে হবে, চলো। বসন্ত উৎসবের একটা গান শুনে অনেক তো বড় বড় কথা হলো। আমি পথ ভোলায় পথিকে এসেছি, গলা গলা শুনে বিচার করো না আমাকে, গলা একদম বাজে। সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা, আমায় চেনো কে? আমি পথ ভোলায় পথিকে এসেছি, চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওরে তোমার। আর একটা ফোন এসে গেছিলো, ওই ফোনটাতে ধরতে গেছিল। ও কী হচ্ছে? বসন্ত উৎসবে গান না, চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওরে তোমার। বসন প্রান্ত ফাগুন প্রাতে উতলা গো, চৈত্র রাতে উদাসি, তোমার পথে আমরা হেসেছি, আমি পথ ভোলায় এসেছি, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গোটাকে করুন গুঞ্জরি। লাইন ভুল, গুণের পথে বেড়াই সঞ্চুরি, আমি তোমার ডাক দিয়েছি ওগো উদাসি, আমি আমি মঞ্জুরি, তোমায় 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 চোখে দেখা দাবি, তোমার স্বপ্ন চোখে লাগি, বেদন যাবো না চিনতে ভালোবেসেছি, আমি সত্যি পথ ভোলা। না চিনলে কাউকে ভালোবাসা যায়? তোমরাই বলো, মানুষটাকে যদি চিনলামই না জানলামই না তা ভালোবাসবো কী করে? এই হচ্ছে রবীন্দ্রনাথ না, কী লিখে গেছেন, না চিনিতেই ভালোবেসেছি, আমি পথ ভোলায় পথিকে এসেছি। এই দেখো, এইটা আমি মাঝি, দাঁত মাজা, এই যে দেখতে পাচ্ছ কি, দন্ত কান্ড, এই যে গুড ফর টিথ, টিথকে মজবুত রাখে, পরিষ্কার রাখে, কোনো পেন হয় না, এটা আমি এটাই আমি ইউজ করি, আমরা সবাই ইউজ করি দন্ত কান্ডটা। দেখিয়ে দিলাম তোমাদেরকে সব কিছু, এই দেখো আমাদের ডিম ডিমও আনা হয়ে গেছে, এই ডিম, এই মাংস সব দেখিয়ে দিলাম তোমাদের, চলো ঠিক আছে, চলো ঠিক আছে, সব কিছু বললাম, কানের একটা কুদুকলি শুনিয়েও দিলাম, আমি এসেছি সন্ধ্যাবেলা সকালবেলার মল্লিকা, আমি পথ ভোলায় পথিকে এসেছি, চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওরে তোমার, বসন্ত প্রান্ত।
ঠিক আছে।